আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আবার চলে যাচ্ছি আমরা তানিশার দিঘিতে এটা তানিশা প্রোপার্টিস বিশ্বাস প্রপার্টিসের রোড হয়ে আমরা ভিতরের দিকে যাচ্ছি আর এখানে কিন্তু একটা দিঘি বা পুকুর আছে তো সেখানেই এই মাছের যে পেতে মাছ ধরার একটা আয়োজন সেটা হয় তো আপনাদেরকে আমি দেখাচ্ছি আমি সেই রোডে দেখতেই পাচ্ছেন অনেক প্রাইভেট কার তারপরে বাইক অটো ধরে সবাই আসছে এখানে চার হাজার টাকা আর প্রত্যেক টিকিটের দাম তো এরকমের টিকিট কেটে কেটে কেউ কেউ খালি হাতে গিয়েছে কিংবা এরকমের ছোট ছোট মাছ ধরে নিয়েছে আবার কেউ অনেক বিশাল বিশাল মাছ অনেক মাছ নিয়ে বাসায় ফিরেছে তো আমরা বিকেল টাইমে এসেছি তো এই পর্যায়ে একজনের সঙ্গে আমাদের দেখা হলো তো তার এত বড় প্রাইভেট কারের মধ্যে দেখুন দেড় কেজিওয়ালা একটা মাছ নিয়ে এসে বাসায় যাচ্ছে চার হাজার টাকা টিকিট কেটে এবার আমরা সামনের দিকে যাচ্ছি তো সামনে দেখুন এরকম অনেকেই বসে আছে তো এদের মাছগুলো আসলে দেখার সিস্টেম নেই যেহেতু পানির ভিতরে এরা নেটের ব্যাগ দিয়ে ভাসিয়ে রেখে দিয়েছে তো আমি আপনাদের একটু দেখাচ্ছি যে কিভাবে আসলে সিপ পেতে চারিপাশের লোক বসা আছে তো এখন যেহেতু বিকেল টাইমে অনেকে চলেও গিয়েছে বাসার দিকে তো দেখুন আশেপাশে সবাই কিন্তু এই একই সিস্টেমে বসে বসে মাছ ধরছে আর নীল যে ব্যাগটা দেখতে পাচ্ছেন পানির ভিতর ঝুলানো ওটা হচ্ছে মাছ ধরে ব্যাগটা রেখেছে তো অনেকেই দেখুন এর ইনাদের মতো মাছ ধরেছে যারা অনেক অনেক মাছ নিয়ে বাসায় গিয়েছে তো এই আমি যে লোকটাকে মাছটা দেখাতে বলছি ইনি কিন্তু ব্যাগটা উঁচাও করতে পারছে না এত পরিমাণ মাছ পেয়েছে তো এরকমেরই তো এই দুই দিন ব্যাপী এই মাছ ধরার আয়োজনটা চলবে তো ভালো যাদের লাগে তারা এসে এখানে অ্যাড হতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকু ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ